আজকে আমরা যে বিষয়টি নিয়ে কাজ শিখবো সেটি হচ্ছিল যে আমার ধরেন কোনো এক্সটার্নাল ডিভাইস, দ্যাট মিন্স আমার যদি মেমোরি কার্ড থাকে বা পেন ড্রাইভ থাকে বা ফ্লপি ডিস্ক, এই ধরনের ড্রাইভগুলো যদি আমি ফরম্যাট করতে না পারি, যদি আমরা দেখি যে যেমন আমার এই এক্সটার্নাল পেন ড্রাইভ আছে বা ফ্লপি ডিস্ক যেটা ছিল এইচ ড্রাইভ আকারে শো করছে, এখন আমি এটার উপর রাইট মাউস ক্লিক করে দেখেন এই যে এখানে ফরম্যাট অপশন আছে, সে ফরম্যাট অপশনে ক্লিক করলাম, যে ফরম্যাট অপশনে ক্লিক করার পরে যেটা হচ্ছিলো যে আমার এখানে এখন আমাকে যে মেসেজটি দিবে সেটা হচ্ছিলো আমরা সে ফরম্যাটের জন্য যে উইন্ডোটি প্রয়োজন সেই উইন্ডোটি আসবে। এখন দেখেন যে আমার এই অটোমেটিক্যালি যদি আমি চেক, আমি যখনই এটি ইনসার্ট করছি আমি ওভাবে ফরম্যাট দিতে পারছি না। এরপরে আমি যেটা হলো, আমি যখন এটা খুলে আবার নতুন করে লেখা ইনসার্ট করলাম, তখন আপনার যেটা হচ্ছে যে এখানে বলছে যে ইউ নিড টু ফরম্যাট দ্য ডিস্ক এইচ ড্রাইভ। তো আমি ফরম্যাট ডিস্ক কমান্ড যখন দিচ্ছি যে ফরম্যাট অপশনটি আসলো, এরপরে যেটা হচ্ছিলো আমি কুইক ফরম্যাট দিয়ে রাখলাম, এরপর আমি জাস্ট হলো এখানে এটা হলো আপনার অপশানগুলো, এরপরে আমি জাস্ট হলো কী কাজ করলাম ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আপনার যেমন দেখেন যে ওয়ার্নিং বলছে ফরম্যাট, ওকে আমি ওকে করে দিলাম, বাট এখানে মেসেজ দিচ্ছে যে উইন্ডোজ ওয়াজ আনেবল টু কমপ্লিট ফরম্যাট। সো উইন্ডোজ যদি এরকম আপনার ফরম্যাট আনেবল করে, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছিল আমার কম্পিউটারটাকে, আমার এখন আমি কমান্ড প্রম্পটকে রান করব এবং কমান্ড প্রম্পটকে রান করে এই ফরম্যাটিংটা করব। তো আসেন কীভাবে আমরা কাজটা করতে পারি। তো সে কাজটা করতে গেলে আমাকে প্রথমে যেটা করতে হবে যে উইন্ডোজ আর থেকে সিএমডি কমান্ড প্রম্পটি, যেহেতু আমি এলো অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করব, সেহেতু আমি এই আমার যে অল প্রোগ্রাম অপশনটি আছে সেটার উপর রাইট মাউস ক্লিক করলাম, রাইট মাউস ক্লিক করে আমার এই যে কমান্ড প্রম্পট অ্যাডমিনিস্ট্রেটিভ মোড ক্লিক করছি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে। এখন আমাকে মেসেজ দেবে যে রান করতে চাই কি না, ইয়েস আমি অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করতে চাই। তো এটা হচ্ছিল আমার কমান্ড প্রম্পট অপশন। এখন আমরা যে জিনিসটি লিখব সেটা হচ্ছিল আমার ডিস্ক পার্ট। দেখেন ডিস্ক পার্ট এই কথাটি আমি লিখব, লিখে আমি এন্টার প্রেস করব। তো লেখার পরে আমি এখন এন্টার প্রেস করলাম। তো যেটা হচ্ছিলো যে আমার এখন মেসেজ দিচ্ছে যে কি বলছে যে আমার কম্পিউটারের কপিরাইট ডিস্ক পার্ট এনাবেল হয়ে গেল। এখন দেখেন যে আমার যেটা আমরা এই যে যখন আমার এনাবেল হলো ডিস্ক পার্ট, এখন আমি লিখবো কি লিস্ট স্পেস ডিস্ক, এই কথাটি লিখবো লিস্ট LIST লিস্ট DISK ডিস্ক। লিস্ট ডিস্ক লেখার পর আবার আমরা এন্টার প্রেস করব। এখন দেখেন যে আমার যে লিস্ট ডিস্কগুলো শো করছে সেই ডিস্কগুলো হলো এইটা, যে ধরেন হলো আমার এখানে আছে হলো ডিস্ক একটা হলো 0 আর একটা হচ্ছে হলো আমার হলো ডিস্ক হচ্ছে হলো আমার 1। সো দুটো ডিস্ক দেখাচ্ছে, 0 এটা হচ্ছে হলো আমার ইন্টারনাল, এটা হচ্ছে হলো আমার এক্সটার্নাল, যেমন এটা আমার পেন ড্রাইভ সেই পেন ড্রাইভটি শো করছে। সো আমাকে এখন যেটা করতে হবে যে আমার যে ডিস্কের নাম্বার সেই নাম্বারটি লিখতে হবে সিলেক্ট লিখে, তারপর ডিস্ক এখানে আমার যেহেতু শো করছে যে ডিস্ক 1, সেভাবে আমাকে এখন লিখতে হবে। এখন দেখেন যে আমি যেটা বলেছিলাম যে আমার এই যে এখানে সিলেক্ট ডিস্ক যে নাম্বারটি আছে আমি সেটা বসালাম সিলেক্ট, এরপর একটা স্পেস, এরপর হলো আমার ডিস্ক নাম্বার আছে 1, সেটা আমি 1 দিলাম। তো এরপরে আমার লেখার পরে আমাকে যেটা করতে হবে যে আমি এখানে হলো এন্টার প্রেস করব। এরপরে এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাকে যে নাও সিলেক্ট হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছিলো আমার এখানে ক্লিন লিখতে হবে। এখন দেখেন আমি যেটা বললাম যে আমি এখন লিখছি, যেহেতু আমার সিলেক্টেড আছে, এখন আমি কমান্ড লিখছি হলো ক্লিন। এখন আমি ক্লিন কমান্ডটি লিখলাম, লিখে আমি হলো এন্টার প্রেস করলাম। এন্টার করার সাথে সাথে সে হলো এটাকে ক্লিন করবে। তো এখন দেখেন যে বলছে যে সাকসেস ইন ক্লিনিং দ্য ডিস্ক, অলরেডি সে সাকসেসফুলি ক্লিন করে ফেললো। তো ক্লিন করার পরে এরপরে আমার যে কমান্ড সেটা আমরা এখন লিখব। এখন দেখেন আমি যে এরপরে আমার যে কমান্ডটি লিখতে হবে সেটা হচ্ছিলো ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, তিনটি ওয়ার্ড, একটা হচ্ছে ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, তার মানে প্রাইমারি পার্টিশন সে করবে। এটা লেখার পরে আমি আবার এন্টার প্রেস করব। এখন দেখেন যে কি বলছে যে আপনার ডিস্ক
সাকসেড ইন ক্রিয়েটিং দ্য স্পেসিফিক পার্টিশন, তার মানে এখন যে লোয়ার ফরম্যাট যেটাকে বলে সেই ফরম্যাটিং আমার সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল। সো আমরা এইভাবে যেই পেন ড্রাইভটি আমার পার্টিশন হয় না সাধারণত, যে ধরনের ফাইলগুলো পার্টিশন প্রবলেম থাকে সেটা আমরা এইভাবে পার্টিশন লোয়ার ফরম্যাট করে ফেলতে পারি, দেন আমরা আবার ক্লিক করে পার্টিশন কমপ্লিট করে ফেলতে পারি।